হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আর ডিজে ক্রিয়েশন। সো গাইজ, আজকে তোমাদেরকে দেখাবো কালী পুজোর সেট আপ। দেখতে পাচ্ছ সামনে একটা প্যান্ডেল করা আছে, তো পাড়ার সেট আপ, ছোট্ট কালী পুজোর সেট আপ। তো দেখতে পাচ্ছ সামনে কিছু ট্রান্সফর্মার রাখা আছে এবং কিছু হ্যালোজিন মেটাল রাখা আছে। তো এখানে আটটা চোঙা রাখা আছে, বাট চারটে চোঙা এখানে লাগানো হবে আর চারটে চোঙা অন্য সাইডে যাবে, আমার আরেক জায়গায় ভাড়া চলছে। তো ছোটো ছোটো ছোটোখাটো একটা সেট আপ, তো লাইটও বসবে রাস্তায়, তোমাদের লাইট সেট আপও দেখাবো। দেখতে পাচ্ছ সামনে দুটো মেশিন আছে, তো একটা 120 ওয়াটের আছে আর নিচে যেটা দেখছো স্ট্যান্ডার 300 ওয়াটের মেশিন। তো আমি এখানে স্ট্যান্ডার 300 ওয়াটটাই ব্যবহার করব। তো দেখতে পাচ্ছ চেঞ্জার করে রেখেছি একটা সিঙ্গেল চ্যানেলের, তো এই চেঞ্জার থেকেই টোটাল লাইন টানা হবে। এবং দেখতে পাচ্ছ হুক মেরেছি আমি, হুকের লাইন করেছে সামনের ওই পোস্টারে। তো এখন লাইট সেট আপ চলছে, দেখতে পাচ্ছো সবাই লাইট সেট আপ করছে। এখন টিউব লাইট বসবে রাস্তার প্রত্যেকটা গলিতে গলিতে করে বসছে। তো এই টোটাল টিউব লাইটে আমি MCB কানেক্ট করব, একটা MCBতে টোটাল যত টিউব লাইট জ্বলবে বা মেটাল জ্বলবে সব একটা MCBতে জ্বলবে। লাইট বাধা হচ্ছে দেখো। তো এইভাবে টান টান বাধা হয়ে যাবে, এই তার দেখতে পাচ্ছ ওখানে যেখানে বাধা হচ্ছে সেখান থেকে আবার সামনে পোল, এই পোলটায় আসবে, তোমাদের দেখাচ্ছি চলো। তো এখানে তার এই অবধি শেষ রাখা আছে এই গলিতে, এই পোলে একটা টিউব লাইট হবে। তো দেখতে পাচ্ছ আমাদের সেট আপ কমপ্লিট। তো মেশিন দেখতে পাচ্ছ তোমার, এটা স্ট্যান্ডার SPB3K, এটা দিয়ে টোটাল এক ইয়ার সাউন্ড চলবে। একটা চ্যানেলে একটা টপ একটা বেজ আর একটা চ্যানেলে একটা টপ একটা বেজ চলছে। তো উপরে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো স্ট্যান্ডারের SM6 এর 6 চ্যানেলের মিক্সচার, খুবই দুর্দান্ত পারফরমেন্সের। এখনও পর্যন্ত আমি কোনো সমস্যা হয়নি এটাতে, আমি প্রায় 6 মাস ইউজ করছি। তো একটা 5 কিলো স্টেবিলাইজার, এটা এটা একটা 5 কিলো স্টেবিলাইজার আছে। তো 300-এর মেশিনটা এখনও কানেক্ট করিনি, 300 মেশিনটা কানেক্ট করব। এখানে একটা এক্সট্রা বোর্ড দিয়ে রেখেছি 4 চ্যানেলে, তো কোনো কটিং মটিংয়ের জন্য লাগবে। তো দেখতে পাচ্ছ গান চলছে। তো মিক্সার থেকে আমি সিম্পলি আউটপুট বের করেছি স্ট্যান্ডার 3K-তে। তো 4টে চোঙা চলছে বলেছিলাম তোমাদেরকে এই স্ট্যান্ডারের 300 ওয়াটের মেশিনে, টোটাল স্টেবিলাইজারের লাইন দেওয়া হয়েছে। একটা মাইক্রোফোনও দেওয়া হয়েছে এখানে নানারকম প্রচার টুচার করার জন্য। পাশে দেখতে পাচ্ছ মা কালী আছে, রাখা আছে মণ্ডপে। এটা অ্যাকচুয়ালি মণ্ডপের পিছনের প্যান্ডেলের একটা জায়গা। তো রাস্তায় দেখতে পাচ্ছ চোঙা বাঁধা আছে। তো এইভাবে টিউব লাইটগুলো লাগানো হয়েছে, তো এরকম করে পাড়ার তিন মোড়ে তিন তিন দিকে চলে গেছে লাইট। এটা একটা রোড দেখাচ্ছি, তিন দিকটা দেখানো সম্ভব হলো না। তো এরকম টোটাল 25টা লাইট হয়েছে। আর একদম শেষে এই একটা হ্যালোজেন দেখতে পাচ্ছ, 500 ওয়াটের একটা হ্যালোজেন লাগিয়েছি যাতে জায়গাটা আলো করে দেয়। সো গাইজ, এখন ডিজে প্রোগ্রাম চলছে। তো আমাদের মিক্সচার কন্ট্রোলে বসে আছে আমাদের ভাই। তো সো গাইজ, এটা ছিল কালী পুজোর সিম্পল একটা সেট আপ। তো দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট সেটা তো বলতে হবে না, তোমরা তো করবেই অবশ্যই। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।